সংবাদ মাধ্যমের উপর অতি সম্প্রতি যেসব দুষ্কৃতি আক্রমণ করেছে তাদের দ্রুত শাস্তি বিধানের পক্ষেই সরকারের অবস্থান। এ ঘটনায় আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের পাশে রয়েছি। শুক্রবার সামাজিক মাধ্যমে টুইট করে এই প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের আয়না, সরকারকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম জনগণ এবং সরকারের চোখ খুলে দেয়, তাই সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এ কারণে সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকদের শ্রদ্ধা জানাতে হয়, সমীহ করতে হয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং গুরুত্ব প্রসঙ্গে ঠিক এমনটাই মনে করেন রাজ্যের বর্তমান জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ রাজ্যের সংবাদ জগতের যারা প্রতিনিধি তাদের সবার সঙ্গে মুখ্যমন্ত্রীর স্বচ্ছন্দ বিচরণ সবসময় লক্ষ্য করা গেছে। তথ্য বিনিময় এবং মত প্রকাশে সবসময় তিনি খোলামেলা মেজাজে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। রাজ্যে বিগত জোট জামানা বাম জামানায় বিভিন্ন সংবাদ মাধ্যম বরাবর জনস্বার্থ রক্ষা করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছে। বিশেষ করে বাম জামানায় তথা কমিউনিস্ট শাসনে জনস্বার্থ রক্ষা করতে গিয়ে খুন হতে হয়েছে একাধিক সাংবাদিককে। সংবাদপত্র অফিসে বিভিন্নভাবে আক্রমণ ছিল সেকালের নিত্য নৈমিত্তিক ঘটনা। এসব ঘটনাবলি আজ ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে সেই সমস্ত ঘটনাবলী সম্পর্কে সহজেই ওয়াকি বহাল হওয়া সম্ভব। সে যাই হোক, সংবাদ জগতের সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী যে নিবিড় এবং মসৃণ সম্পর্ক রয়েছে তা সাংবাদিকগণ ভালোভাবেই জানেন। তারই পরিপ্রেক্ষিত হিসেবে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া সংবাদপত্র ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন বুধবার রাজধানী প্রাণকেন্দ্রের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর যেসব দুষ্কৃতি আক্রমণ করেছে সেটি একেবারেই ন্যাক্কারজনক। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করার পর শাস্তি প্রদানের পক্ষে রয়েছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সবসময় সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে ছিলাম এবং থাকব। স্বাভাবিক কারণেই সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়াতে বিশেষ করে সংবাদ মহলে আশাবাদ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।